মৃত্যু হচ্ছে আল্লাহ তাআলার দিদারের মাধ্যম বলে সুবহানাল্লাহ, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। হাদিস শরীফে রয়েছে যে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, অন্য হাদিস শরীফে রয়েছে আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফির মুশরিকদের জন্য হচ্ছে জান্নাত বলি নাউজুবিল্লাহ। তো জেলখানায় কি আরাম পাওয়া যায় নাকি কষ্ট? তাইলে মুমিন যারা, আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন মুমিনের জন্য এই দুনিয়া জেলখানার মতো মনে হবে। তো আমরা যারা রয়েছি যদি কষ্টকর মনে হয় তাহলে বোঝা যাবে যে মুমিন, ঠিক কিনা বলেন? কারণ রসুলের পাকের হাদিস, আর এই দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। আপনি যদি এই দুনিয়ার মধ্যে যতটুকু আমল করেন এই আমলের ভিত্তিতে আখেরাতে আল্লাহ তাআলা ফসলের ফসল দিবেন, এই ফসলের ফল উপভোগ করব আমরা আখেরাতে বলি সুবহানাল্লাহ। সেই জন্য মৃত্যুটা যেন হয় সুন্দর, মৃত্যুতে যেন আমাদের মৃত্যুতে যেন আসমানের ফেরেশতারা সবাই বাহবা দেয়। কারণ হাদিস শরীফে রয়েছে মুমিনের মৃত্যু আর হচ্ছে কাফের মুশরিকদের মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য আছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে মুমিন যখন মারা যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের মৃত্যু গণিয়ে আসে আল্লাহ তাআলা হুকুম দেন আজরাইল তুমি চলে যাও অনেক ফেরেশতাদের নিয়ে, যে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জান্নাত থেকে কি সুন্দর সুবাস এবং মৃত্যু শরীর অক্ষত থাকে এমন সুগন্ধি, মৃত্যুর শরীর যেন না পচে এরকম সুগন্ধি আল্লাহ তাআলা নিয়ে ওই ফেরেশতাদেরকে বলে তোমরা আমার ওই নেক বান্দার রূহকে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদল ফেরেশতাদের ঝাঁক নিয়ে আল্লাহ তাআলার ওই নেক বান্দার মাথার সামনে এসে বসে, বলেন সুবহানাল্লাহ। মাথার সামনে এসে বসে আর ফেরেশতারা চতুর্দিকে বসে থাকে, হাদিস শরীফে রয়েছে ওই বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে তার অপেক্ষায় থাকে, বলি সুবহানাল্লাহ। যখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথার কাছে বসে বসে বলে যে এ নেক বান্দার রূহ তুমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর মাগফিরাতের জন্য তোমার রূহকে তুমি রূহ তাড়াতাড়ি বের হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। তো এই আজরাইলের এই সুন্দর কোমল ভাষা শুনে ওই নেক বান্দার রূহ সুন্দর করে বের হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে বের হয়? ঝর্ণা থেকে যেমন পানি বের হয়, ফোয়ারা থেকে যেমন পানি বের হয়, এত সুন্দর করে মুমিনের রূহ ওই আজরাইলের হাতে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের রূহ কিভাবে বের হয়? জাহান্নামীদের রূহ, এটা তো আজরাইলের সুন্দর রূপ, সুন্দর রূপে আল্লাহ তাআলার মেহমানদেরকে আহ্বান করেন। আর যখন বদকার হয় ওই বদকারের রূহ নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এক পা থাকে আসমানে আরেক পা থাকে জমিনে, বলেন নাউজুবিল্লাহ। এরকম অবস্থা দেখে প্রত্যেকের আত্মার ছাতি ফেটে যায়, পানির পিপাসায় কাতর হয়ে যায়। পানির পিপাসায় যখন কাতর হয়ে যায় তখন ওই মানুষগুলো হাহাকার করে চিৎকার করে পানি চায়। তাকে আপনি যদি সাত সাগরের পানি মুখের মধ্যে দিয়ে দেন, আজরাইলকে দেখে যেই ভয়ের মধ্যে গলা শুকিয়ে যায়, এই গলা শুকানো সাত সাগরের পানি দিলেও নিবে না, বলেন নাউজুবিল্লাহ। আর পক্ষান্তরে মুমিনের রূহ এত আরামদায়কভাবে নিয়ে যায় আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাত থেকে যে সুগন্ধি নিয়ে আসে এগুলো জান্নাতি পেয়ালার মধ্যে রেখে, রেশমি কাপড়ের মধ্যে রেখে আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানের দিকে লিয়ে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নেওয়ার সময় সকল ফেরেশতারা বলে তোমরা কার রূহ নিয়ে যাচ্ছ, এত সুন্দর রূহ কার এটা? তখন ওই ফেরেশতারা দুনিয়াবাসীদের নাম ধরে ধরে বলে এটা হচ্ছে অমুকের ছেলে অমুকের রূহ, বলেন সুবহানাল্লাহ। তো সেই ফেরেশতারা জিকির করতে করতে সাত আসমান পর্যন্ত নিয়ে যায়। সাত আসমানে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা বলে
এই ফেরেশতারা আর দেরি করো না, একে তুমি ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। আর বদকারের রূহ থাকে সিজ্জিন, এটা সত্য জমিনের নিচে, অনেক কষ্টদায়ক জায়গা। আর ইল্লিয়িন হচ্ছে জান্নাতের নিয়ামতপ্রাপ্ত একটা জায়গা, যেখানে মুমিনের রূহ রাখা হয়, বলেন সুবহানাল্লাহ। তো এই রূহ যখন নিয়ে যাওয়া হয় আল্লাহ তাআলার ফেরেশতারা, জান্নাত থেকে অনেক ফেরেশতা আসে, যেই ফেরেশতারা দুনিয়ার প্রেসিডেন্ট আসলে যেমন অনেক মানুষ জড়ো হয় এবং শান শৌকতের মধ্যে রিসিভ করা হয়, মানুষ বলাবলি করে কে আসতেছে কে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরকম জান্নাতি মেহমান যখন যায়, তখন আসমানের মধ্যে এরকম আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে কার রূপে তো শান শৌকতি নিয়ে যাওয়া হচ্ছে, বলেন মারহাবা। তখন ওই ফেরেশতারা খুশি মনে অন্য ফেরেশতাদেরকে বলে, এটা দুনিয়ার অমুকের সন্তান অমুকের, বলেন সুবহানাল্লাহ। আর তার মধ্যে এত সুগন্ধি ব্যবহার হয় যে তার কাফন তার শরীর কিছুই পচে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে আমি সেটি পড়েছিলাম, জমিমেলি নেহি হোতে জমান মেলা নেহি হোতা মোহাম্মদ কে গোলামো কা কফন মেলা নেহি হোতা, বলেন মারহাবা। কবি লিখতেছেন যে যারা রসুল পাকের গোলাম তাদের কাফন পচে না, বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যেও দুলিবালি যুক্ত হয় না, আখেরাতের মধ্যেও তাদের কোনো ভয় নাই, এমনকি তাদের কাফনের মধ্যেও ময়লা পর্যন্ত লাগে না, বলেন সুবহানাল্লাহ। জমিন খাইবে দূরে থাক, আল্লাহর বলি যারা রয়েছেন, নেক বান্দা যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা এমন দিয়েছেন, দুনিয়ার মধ্যে তো রয়েছেই শান শৌকত, আখেরাতের মধ্যেও আল্লাহ তাআলা তাদের মর্যাদার কারণে তাদের কাফন পর্যন্ত অক্ষত থাকে, বলেন সুবহানাল্লাহ। তো এই অক্ষত থাকা, এই অক্ষত আমরা রাখতে চাই কি চাই না? তো যদি চাই তাহলে নেক আমলের দরকার আছে কি নাই? নামাজ কি শুধু বিপদ আসলেই পড়বো নাকি সবসময় পড়বো? তো সেই সব সময়ের জন্য যারা নামাজ পড়বে আল্লাহর হুকুম পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, শান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন আহ্বান করবে যারা আল্লাহর আমলগুলো করবে, আল্লাহর হুকুম পালন করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে দাখিল হও, বলেন সুবহানাল্লাহ। সেই আমলগুলো করার দরকার আছে কি নাই?